সুন্দর আমাদের আমরা প্রচারণা নামেছি, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যাচ্ছি, এলাকার যে জনগণ আছে তাদের সমর্থন আমরা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে সবাই হাসি মুখেই আমাদেরকে মেনে নিচ্ছেন। আমরা চাই সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে হাত পাখা বা করতে ইউনিয়নে যদি আনবেন ইনশাআল্লাহ। এবং শায়েখে চরমোনাই চরমোনাই আমাদের যিনি পিসা হুজুর আছেন ওনার নেতৃত্বে আমরা এদেশে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা যাতে হয়, যে দুর্নীতিমুক্ত এবং স্বজন বিধিমুক্ত দেশের উন্নয়ন, এই সমস্ত যদি শায়েখে চরমোনাই তার যে চিন্তাধারায় যেভাবে চলতেছে, যদি আগামী নির্বাচনে আমরা সংসদ আমরা যাইতে পারি ইনশাল্লাহ এই দেশ আবার স্বর্ণযুগের মতো ইনশাল্লাহ এই যুগটা হয়ে যাবে ইনশাল্লাহ। সকল মানুষ এলাকার সকল মানুষ ইনশাল্লাহ নিরাপদে থাকতে পারবে ইনশাল্লাহ। আমার পরিকল্পনা হলো এই বাকুড়া ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন হবে এবং রাস্তাঘাট সহ যত মানুষের সুবিধা অসুবিধা এগুলো সব আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ওদের কথাগুলো আমরা চেষ্টা করব এই দেশকে আরও সুন্দর সুন্দর সুষ্ঠু সমাজ গঠন করার জন্য। এবং প্রত্যেকটা ওয়ার্ডের থেকে আমরা চেষ্টা করব যে একা না চলে প্রত্যেকটা ওয়ার্ডের থেকে একটা কমিটি করে ওই ওয়ার্ডে কি সমস্যা আছে এই সমস্যাগুলো গিয়ে গিয়ে আমরা এই কাজটা করব। এবং রাস্তাঘাট যে সরকার যে টাকাটা দেয় রাস্তাঘাটের জন্য সেই টাকা থেকে আমরা এক পায়ও আমরা নিজেরা খরচ করব না, সব সব জনগণের জন্য আমরা কি বিলিয়ে দেব এবং প্রত্যেকটা কাজের হিসাব আমরা জনগণকে দিয়ে দিব। আগামী পাঁচ বছরে যত টাকা আসবে সরকারের পক্ষ থেকে আমরা এটা জনগণের কাছে হিসাবও দিয়ে দিব। আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের সবার হিসাবে আমাদেরকে নির্ভয় দিচ্ছেন এবং বলছেন যে আপনারা কাজ করে যান এবং কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। এই পর্যন্ত আমরা ওইরকম কোনো বিশৃঙ্খলার মুখোমুখি হয়নি। আমার সাথে আমার জনগণ আছে, তারাও আমার সাথে আছেন ইনশাল্লাহ, বড় ওইরকম কোনো বিপদের সম্মুখীন হয়নি। যে ইনশাল্লাহ আপনারা দোয়া করলে যে এলাকাটা ভালো, সবাই এই এলাকায় কাজও করে যাচ্ছে সুন্দর করে, কেউ কারো মানে ওরকম দুশ্মনী বা মারামারির মধ্যে ওরকম আমরা দেখতেছি না আপাতত। যে পাশে জানি নির্বাচন ধীরে বাকুড়া ইউনিয়নের জনগণের কাছে আপনার কি? আমার প্রত্যাশা হলো এই দেশে যদি শান্তি শৃঙ্খলা হ্যাঁ এবং সুষ্ঠু দেশ পরিচালনার ক্ষেত্রে অবশ্যই একটা ইউনিয়ন চেয়ারম্যান একটা ভালো একটা চেয়ারম্যান দরকার। যে এই দেশে যদি একটা ভালো চেয়ারম্যান যদি এই দেশ এই এলাকায় হয় বাকুড়া ইউনিয়নে হয় তাহলে এই দেশের মানুষ এই ইউনিয়নের মানুষ ইনশাল্লাহ সুন্দরভাবে থাকতে পারবে এই প্রত্যাশায় আমিও নিজে এখানে আমি মুফতি মাহমুদুল হাসান হ্যাঁ আমি এলাকার সন্তান, আমিও চাচ্ছি যে এই জনগণ আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুক। আমি ডাক্তার মুসা, আমার নাম শর্মাশী, বাকুড়া ইউনিয়ন ওয়ার্ডে আমার বাড়ি। আবার দীর্ঘ প্রতিজ্ঞা শুরু থেকেই যাতে এই দেশকে দুর্নীতি দমন সংকট দমন দুষ্কৃতিকারী এটা যেভাবে হোক দমন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। তাই ওই জন্য চেয়ারম্যানের সাথে আমি বলি যাতে এই ইউনিয়নটা বাউতা ইউনিয়নটা বিশেষ করে সুন্দর এবং ভালো এবং সমস্ত দুর্নীতিমুক্ত করে উঠে। এই জন্য আমি বেছে নিলাম, আমি আগে ছিলাম এখন আমি বর্তমানে ইসলামী আন্দোলনে বাকুড়া ইউনিয়নের সভাপতি এবং সাবেক থানার আইনবিষয়ক সভাপতি। আমি আপনার চেষ্টা করতেছি এবং সর্বপ্রথম বাকুড়া ইউনিয়নকে দুর্নীতি মুক্ত করার জন্য এবং আমাদের দেশের বা আমার এলাকার লোকেরা বলতেছে যে আপনারা বলেন ভোট দেওয়ার আমরা ইচ্ছুক কিন্তু আমরা তো কেন্দ্রকে ভোট দিতে পারি না। আমি তাদেরকে এবার আশ্বাস দিচ্ছি ইনশাল্লাহ আমি আমার প্রধানমন্ত্রীকে আকর্ষণ করে বলছি যাতে নির্বাচনটা সুষ্ঠু এবং সফল হয় সেদিকে আপনি আপনার চেষ্টা করবেন এবং নজর রাখবেন যাতে আর কোনো আমাদের বাংলাদেশ
সার কোন বদনাম না আছে নির্বাচন উপলক্ষে যাতে আমাদের নির্বাচন সুষ্ঠু হয় এবং জনগণ যাকে চায় ঠিকঠাক সেই সব ব্যক্তি এবং ব্যক্তি যারা আমাদের উত্তীর্ণ হতে পারে এই আশায় আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আর মুসলমান হিসাবে আমাদের মুসলমানের প্রতি খাওয়া হাত পাকা মুসলমান হিসাবে আমরা নারী দত্ত থেকে পছন্দ করি না আমাদের পেশা হুজুর চরমনায় মনোনীত প্রার্থী মুফতি মাহমুদুল হাসান ভাইকে আমরা জোরালোভাবে আমাদের যত শক্তি আছে নিয়ে আমরা মাঠে কাজ করতেছি ইনশাআল্লাহ এই বাকরতি ইউনিয়নের জনগণ জোরালোভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে আশা করি ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হইলে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমাদের চৌধুরী সাহেব চরমনাইকে বাকরতি ইউনিয়নের চেয়ারম্যান উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।